নগাঁও জরাজীর্ণ অবস্থা কৃষি বিভাগের কার্যালয়। কচুয়ার কৃষি উন্নয়ন বিষয় কার্যালয়ের জরাজীর্ণ অবস্থা। দশ বছরে কর্মচারী নহার অভিযোগ এই কার্যালয়টির। নমস্কার, স্টুডিওত মই প্রাঞ্জল। নগাঁওর এটা কৃষি উন্নয়ন বিভাগের কার্যালয়ে উদঙাইছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকারের উন্নয়নের ফুপুলা স্বরূপ। নগাঁও জরাজীর্ণ অবস্থাত কৃষি বিভাগের কার্যালয়। কচুয়ার কৃষি উন্নয়ন বিষয়ার কার্যালয়ের এতিয়া জরাজীর্ণ অবস্থা। চারিওফালে এতিয়া ঘেরি ধরেছে হাবি জঙ্গলে। দশ বছরে কর্মচারী নহার অভিযোগ এই কার্যালয়টির। আর গুরুত্ব নাই সরকার তথা কৃষি বিভাগের। এটা রাজ্য এনেদরে চলিছে কৃষির উন্নয়ন। নগাঁও জেলার এটা কৃষি বিভাগের কার্যালয়ে উদঙাইছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকারের উন্নয়নের ফুপুলা স্বরূপ। স্ক্রিনত আপনাদের প্রত্যক্ষ করেছে কিদরে এতিয়া হাবি জঙ্গলে ঘেরি ধরেছে এই কৃষি বিভাগের কার্যালয়টি। কেতবোর প্রশ্ন উত্থাপন হয়েছে এই কৃষি বিভাগের কার্যালয়ের জরাজীর্ণ অবস্থাটোর। রাজ্য এতিয়া কৃষকর অচলাবস্থা। কৃষি কর্ম এড়বলে বাধ্য হয়েছে হাজার হাজার কৃষকে। উন্নয়ন নাই কৃষি বিভাগের। কৃষকে এতিয়া কৃষি করবলে লাভ করা নাই পর্যাপ্ত পরিমাণের সুবিধা। আর তেনে সময়তেই নগাঁওত দেখবলে পাওয়া গেছে জরাজীর্ণ অবস্থাত এটা কৃষি উন্নয়ন বিভাগের কার্যালয়। কার্যালয়ের যেতিয়া এনে অবস্থা, তো কেনেদরে উন্নয়ন হব রাজ্য তথা দেশের কৃষি খণ্ডর। আর এটা এতিয়া কৃষি উন্নয়ন বিভাগের কার্যালয়ে উদঙাইছে রাজ্যের কৃষি খণ্ডর উন্নয়নের প্রকৃত স্বরূপ। কৃষক আর কৃষি খণ্ডর উন্নয়ন কেবল যে নির্বাচনী প্রতিশ্রুতি সমূহ বা নির্বাচনী ভাষণ সমূহতে সীমাবদ্ধ থাকে, ইয়াকে প্রমাণ করে দেখাইছে এতিয়া এই কার্যালয়টে। মন করক এই কার্যালয়টি কিদরে মকরার জাল হাবি জঙ্গলে ঘেরি ধরেছে এই কার্যালয়টি। দশ বছর ধরে এজনো কর্মচারী উপস্থিত হওয়া নাই এই কার্যালয়টি। অর্থাৎ অচল হয়ে আছে কৃষি উন্নয়ন বিভাগের এই কার্যালয়টি। আর যেতিয়া কার্যালয়ে অচল অবস্থাত আছে, কৃষি উন্নয়ন বিভাগের কার্যালয়ে যদি অচল অবস্থা থাকে, তো কেনেদরে এই অঞ্চল সমূহ রাজ্যের গ্রামাঞ্চল সমূহ কিদরে উন্নয়ন হব কৃষি খণ্ডর। আর সরকারের উন্নয়নের ফটাদুল বজোয়া, কৃষি খণ্ডর উন্নয়নের কথা কোয়া এতিয়া নেতা মন্ত্রী সকলে প্রত্যক্ষ করা উচিত, প্রদর্শন করা উচিত। রাজ্য এনেদরে পরিত্যক্ত অবস্থা থাকা জরাজীর্ণ কৃষি উন্নয়ন বিভাগের কার্যালয় সমূহ, যেহেতু নির্বাচনে হোক বা রাজহুয়া ভাষণতে হোক প্রায়ই নেতা মন্ত্রীর মুখত শুনবলে পাওয়া যায় কৃষক তথা কৃষি খণ্ডর উন্নয়নের কথা। কিন্তু প্রকৃতার্থত এনেদরে এতিয়া রাজ্য সরকারের নেতা মন্ত্রীয়ে উন্নয়ন করব বিচাৰিছে নেকি রাজ্যের কৃষি খণ্ডর? আর কচুয়া বাজারের গৃহ নং 360 এই কার্যালয়টি, আর এই কার্যালয়টি এতিয়া বন্ধ হয়ে আছে দশ বছর ধরে। কার্যালয়টিত এতিয়াও লাগি আছে সরকারি নাম ফলক, কিন্তু উপস্থিত না থাকে কর্মচারী, কাম নহয় কৃষি উন্নয়নের। আর স্থানীয় রাইজে বহুবার অভিযোগ করেছিল এই কৃষি উন্নয়ন কার্যালয়টির উন্নয়নের বাবে বা পুনের কাম আরম্ভ করবেন, কিন্তু এনে অভিযোগ প্রতি অভিযোগক এতিয়া গুরুত্ব প্রদান করা দেখা নাই রাজ্য সরকার তথা কৃষি বিভাগে। কিছু মন্তব্য আহি পড়েছে স্থানীয় রাইজর এই বন্ধ হয়ে থাকা, অচল হয়ে থাকা কার্যালয়টি সন্দর্ভত। পুনক কি অভিযোগ স্থানীয় রাইজর? সরকারি কার্যালয় হলে কি হব, কৃষক অফিসার নাহে, এটু এনে জাবরা হয়ে আছে। আর বহুদিনের তেনেকে কোনো অফিসারে ইয়াত আহি গ্রাম সভকও নাহে, আর এডিও নাহে। গতি অফিসের নামত কি হয়ে আছে এটা আমি রাইজে আমি কব নো। গতি সরকারের ওসর আমার বৃক্ষ দক্ষ আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আমি আবেদন করল যাতে আমার এই কৃষি উন্নয়ন বিষয়া
এখেতকো আবেদন করল যাতে আমার এই অফিস ধুনিয়াকে চলায় আমার বিষদ অঞ্চল, এই বিষদ অঞ্চলত আমার বহুত মানুষ মানে ফর্ম চমো নাপায় বা কিনা নাপায়, এই গ্রাম সেবকর ঘর যাব লাগে ইয়ারপর 100 টাকা আবেদন খরচ করে কেতিয়াবা পায় কেতিয়াবা নাপায়। গতিকে এই আমার অফিসটো আমার কচুয়া বজারত এইখিন আছে, জাবরা হয়ে আছে, ভিতর পানি, গতিকে আমার অফিসত মানে কোনো গুরুত্বপূর্ণ নিদিয়ে। গতিকে আমি সরকার ওসব আবেদন করলো যাতে আমার এইখন অফিস যাতে আমার যাতে অফিসর নিচিনা কামটো আমার অফিস কেনেকে চলায় সেইটো কাম আমার করে দিয়ে অবস্থাটা এনেকৈ।